হাই গাইজ, প্লুটোর তো আর সানডে, পাপা আছে ফান্ডে, বাট কেন জানি না আমার মাথাটা ঝিমঝিম করছে। উঠলাম কিন্তু দেখো আবার প্লুটোর পিঠে মাথা দিয়ে আমার ইচ্ছে করছে, একটু প্ল্যাদ খাচ্ছি, পরে কথা বলছি। ওকে নাইট গার্ড আসছে, পয়সা দিয়ে দে। খেলা হচ্ছে ওর, ওর এত এত খেলনা কিনে দি, ওর খেলনা নিয়ে খেলার ভাল লাগে না। ওর কি ভাল লাগে? শুধু দুষ্টুমি করতে। নটি বয় ওই দেখো, আজ বাপ্পাটার মস্তিটা, কালকে মাম্মার সাথে হয়েছে, আজকে বাপ্পাটার মস্তি। রেগুলার ওকে সুইমিং করতে হবে, এত রোদ্দুর যখন তখন তো সুইমিং না করে থাকবেই না। মাম্মা রান্না করছে আর কেমন, ও কেমন বসে রয়েছে রান্নাঘরে, কেননা এটা মাটন রান্না হচ্ছে, অন্য কিছু রান্না হলে এদিকে আসে না, রান্নাঘরে দরকার পড়ে না। ও মতলবে কিছু হবে, ও ঠিক চলে আসবে, আম কাটা হবে, ছুটে চলে আসবে, লিচু বের করা হবে, ও ছুটে চলে আসবে। এখন মাংস রান্না হচ্ছে, আরামসে বসে আছে। বলবে কে পুলিব বলি, খুব সুন্দর কন্ড উঠেছে মাটন, পুরুর মাটন সিদ্ধ হচ্ছে, অত সেদ্ধ মাংস খাবে না তো, গাজর লাউ সব সেদ্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, আর মাংস সেদ্ধ হচ্ছে। উলি বাবু এখানে বসে দিলে, চিঠি উঠে গেছে তো, দেখো মুখখানা দেখো, তোমার সোনাটার মুখটা দেখো, তার মাংস খাবে বলে দিদি আসছে, প্লুটোর এক্সাইটমেন্টটা একবার দেখো, দিদির জন্য এক্সাইটমেন্টটা দেখো, দেখো 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 দেখো, ওই দেখো ওই দিকে দিদি আসছে, দেখো 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 দেখো, দিদিকে দেখে কোথায় ঢুকিয়ে গেছে দেখো খেলনা নিয়ে, এগুলো হচ্ছে সব এক্সাইটমেন্টের রিঅ্যাকশন। কি বের হচ্ছে, এই তুই খেয়েছিস কিন্তু ওগুলো সব দিদি, দিদি খাবে। হ্যাঁ, এবার কি বেরিয়েছে দেখো দেখো দেখো, লোবিটা দেখো, দিদি চলে যাচ্ছে, বাই বাই করে দে, বাই বাই। মাউথ ফ্রেশনার দেয়া হবে, দেবলাকে মাউথ ফ্রেশনার, হ্যাঁ করো।
রাখো। গুড নাইট, কাল দেখা হবে, টুমরো আবার আসবো আমরা। বাই বাই, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, ভালো থেকো, বাস টাটা।